আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেটা শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন, সেই সাথে আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন। কেননা আজকে আপনাদেরকে এমন একটি ছেলের ঘটনা শোনাবো যে ছেলেটি গরুর সাথে এমন একটি কাজ করেছিল যেটা শুনে আপনি পুরোপুরি হতভম্ব হয়ে যাবেন। তবে সেই ছেলেটির শেষ পরিণতি কি হয়েছিল সেটা যদি আপনারা জানতে পারেন, সেটা শুনে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। প্রিয় বন্ধুরা, আজকের এই অলৌকিক ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই চমৎকার ভিডিওটিতে রয়েছে সকলের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। এক গ্রামে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। গ্রামটি ছিল খুবই চমৎকার এবং সবুজ শ্যামল গাছপালার সৌন্দর্যে ভরপুর। সেই গ্রামের গুটি কয়েক লোক ছাড়া গ্রামের সকলে অসভ্য আচরণ করত। কেউ কারো কথা শুনতে রাজি ছিল না। এখানে সবাই প্রচণ্ড রাগি ছিল। একবার সেই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ তালার একজন নেক বান্দা। আল্লাহ তালার নেক বান্দারা যথেষ্ট সৎ চরিত্রের হয়ে থাকেন। তাদের উদ্দেশ্য হল সবসময় ইসলামের প্রসার ঘটানো। তাই তারা যেখানেই যায় সেখানে ইসলাম প্রচার করে থাকেন, বিশেষ করে সেই সমস্ত জায়গায় যেখানে আল্লাহ তালার ভয়ভীতি মানুষের মধ্যে কম। যাই হোক, প্রিয় বন্ধুরা, লোকটি সেই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই গ্রামে ছিল একটা ছেলে, সে মাঠে এসেছিল গরু চড়াতে। তার গরুগুলো ঘাস খেতে খেতে এদিকে ওদিকে চলে যাচ্ছিল। তখন সে গরুগুলোকে সজোরে মারতে শুরু করে, আর এই প্রচণ্ড রাগের কারণে গরুগুলোকে অত্যাচারের শিকার হতে হচ্ছিল। অথচ এতে করে তার কোনো অনুশোচনা বোধ নেই, বরং সে খুশি হচ্ছিল। এদিকে তার এই আচরণে আল্লাহ তালার সেই নেক বান্দা ভীষণ বিরক্ত বোধ করলেন এবং খুব খারাপ লাগছিল। তাই সে ছেলেটির কাছে এগিয়ে যায়। তাকে দেখে ছেলেটি বেশ অবাক হয়ে যায় এবং তাকে প্রশ্ন করে, আপনি কে? তখন সেই নেক বান্দাটি উত্তর দেয়, তুমি কি পড়াশোনা করো না? ছেলেটি উত্তর দেয়, পড়াশোনা করে কি হবে, আমি কাজ করি। তখন নেককার লোকটি বলে, পড়াশোনা করো, আল্লাহ তালার বাণী শেখো, তবেই তো বুঝতে পারবে একটা অবুজ প্রাণীকে মারধর করা কত বড় অন্যায়ের কাজ। আমি তো একটা মানুষকে মারার কথাও ভাবতে পারি না, সেই জায়গায় তুমি এরকম অবুজ একটা প্রাণীকে মারধর করছো। এতে ছেলেটি রেগে যায় এবং লোকটির সাথে বেয়াদবি করা শুরু করে দেয়। লোকটি কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়। অমনি ছেলেটি তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, দাঁড়াও, তুমি কোন সাহসে আমাকে খারাপ বললে? আমি এখনই গ্রামের সবাইকে ডাকছি। এই কথা বলে সে গ্রামের সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। দেখুন সবাই, দেখুন, এই লোকটি আমার সাথে বাজেভাবে কথা বলেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার পেশা নিয়ে আমাকে ছোট করেছে। গ্রামের সবাই সেখানে চলে আসে। ছেলেটির মা সামনের দিকে এগিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। এতে ছেলেটি জানায় এই লোকটি তাকে অসভ্য বলে গাল বন্ধ করেছে। এ কথা শুনে ছেলেটির মা রেগে যায় এবং বলে, আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে এত আজে বাজে কথা বলার? আপনি আসলে একটা খারাপ লোক, গ্রামবাসী, এনার শাস্তি হওয়া উচিত। মহিলাটির কথা শুনে গ্রামের সবাই বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, লোকটির শাস্তি হওয়া উচিত। তারপর সবাই মিলে তাকে নিয়ে আসে গ্রামের সর্দারের কাছে। ছেলেটির মা সর্দারের কাছে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেটা ইয়াতিম, আমি অনেক কষ্ট করে তাকে মানুষের মতো মানুষ করেছি, অথচ এই লোক কোথা থেকে এসে আমার ছেলেকে গাল বন্ধ করেছেন, আমার ছেলে নাকি বেয়াদব। তার এই কথায় গ্রামবাসীও হ্যাসুচোক উত্তর দিল। কিন্তু গ্রামের সর্দার ছিলেন একজন বিচক্ষণ লোক। তিনি বুঝতে পেরেছেন বয়স্কে এই লোকটি আল্লাহ তাআলার নেক বান্দা, ছেলেটিকে ভালোর জন্যই কিছু বলেছিলেন। তবুও তিনি গ্রামের সবার কথা শোনার পর ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে? নেককার লোকটি বলে, আমি কেবল তাকে বলেছিলাম এই বয়সটা পড়াশোনা করো, পড়াশোনা করলেই তো সুবুদ্ধি কাজ করবে, আর আমি তাকে কোনো গাল বন্ধ করিনি। এতে ছেলেটি খেপে ওঠে এবং বলে, না, তিনি আমাকে বেয়াদব বলেছেন, আমার গলা উঁচু বলেছেন। সমস্ত কথা শুনে সর্দার বললেন, তবে এই লোকটি ছেলেটিকে তার সাথে এক মাস রাখবেন, এতে করে আমরা শুনবো এই লোকটি আরও তোমার সাথে কি কি বেয়াদবি করেছে। এই কথা শুনে ছেলেটি ও ছেলেটির মা অবাক হয়ে যায় এবং সর্দারের সিদ্ধান্তে নারাজ হয়। কিন্তু সর্দার বলেন, কিছু করার নেই, আমি যা সিদ্ধান্ত দিয়েছি তা মানতেই হবে। যেহেতু লোকটি তোমার ছেলেকে কি বলেছে তার কোনো প্রমাণ নেই, অজ্ঞতা না চাওয়া সত্ত্বেও তোমাকে সিদ্ধান্ত মানতে হলো। সর্দার বলল, আপনি যেখানে সফরে যাচ্ছেন সেখানে তাকে সাথে করে নিয়ে যান। সর্দারের সিদ্ধান্ত মতে লোকটি ছেলেটিকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। ছেলেটি প্রচণ্ডভাবে রেগে আছেন এবং ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটির দিকে।
অনেক সুন্দর পথ পাড়ি দেওয়ার পর লোকটি অসম্ভব সুন্দর সবুজে ঘেরা একটি জায়গায় এলেন। এখানে এসে তার খুব ভালো লাগছে। জায়গাটি তার এতই পছন্দ হলো যে তিনি সিদ্ধান্ত নিলেন এখানে কয়েকদিন তিনি থাকবেন। তাই সে ছেলেটিকে বললেন, আমরা এখানে তিন দিন থাকব। এতে ছেলেটি ভীষণ রেগে যায় এবং বলে, এটা কোনো জায়গা হলো? আমি তো আগে কখনো এখানে আসিনি, আর এখানে আমি খাবো কি? কোনো খাবারের ব্যবস্থা তো দেখছি না। এদিকে সর্দার আমাকে তোমার সাথে পাঠিয়ে শাস্তি দিলেন। লোকটি বলেন, তুমি চিন্তা করো না, খাবার নিয়ে কোনো চিন্তা করো না। সর্দার যেহেতু তোমার দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই অবশ্যই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, এবং তুমি আশেপাশে থাকা প্রাণীর কোনো ক্ষতি করো না। খবরদার, আমার কথা না শুনলে কিন্তু তোমার খুব খারাপ হবে, একটু রাগীস্বরে কথাগুলো বলেন তিনি। এতে ছেলেটি ভয় পেয়ে চুপচাপ হয়ে বসে থাকেন। এদিকে লোকটি গিয়ে নামাজে দাঁড়ায় এবং প্রচণ্ড মনোযোগ সহকারে ইবাদত করছিলেন। তা দেখে ছেলেটি খুব অবাক হয়, কারণ অনেক লম্বা একটি পথ পাড়ি দিয়ে রোদের মধ্যে হেঁটে আসার পরও তিনি এভাবে নামাজ পড়ছেন। মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। লোকটি বেশ সময় নিয়ে নামাজ পড়লেন, জিকির করছেন, ইবাদতে তিনি দারুণভাবে মগ্ন ছিলেন। এতক্ষণ সময় ধরে তিনি নামাজ পড়ছেন, তা দেখে ছেলেটি আরও রেগে যায়। সে বলতে থাকে, কি এমন নামাজ পড়ছেন তিনি, আমার তো ক্ষুধায় পেট জ্বালা হচ্ছে। এসব বলতে বলতে তার চোখ পড়ল একটি হরিণের ওপর। মোটা তাজা হরিণ দেখে তার এবার লোভ হচ্ছে। কোনোভাবে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। মনে মনে চিন্তা করল, এই হরিণকে সে শিকার করে রান্না করে খেয়ে ফেলবে। যেই ভাবনা সেই কাজ, দৌড়ে চলে গেল হরিণ শিকার করতে। কিন্তু পায়ের শব্দ পেয়ে হরিণটি পালিয়ে যেতে লাগলো। কিছু দূর গিয়ে হরিণের মনে হলো, এখন আর কেউ আসবে না, তাই সে দাঁড়িয়ে বলল, কিন্তু এ কি, ছেলেটি তো হাল ছাড়ল না। সে গিয়ে হরিণটিকে হত্যা করেই ছাড়ল। এরপর মাংস ছাড়িয়ে নিয়ে সেটাকে আগুনে দিয়ে পোড়াতে লাগল। খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময় সেই লোকটির ইবাদতের সমাপ্তি ঘটল। তিনি চোখ খুলতেই মাংসের সুঘ্রাণ পেলেন। এই জায়গায় মাংসের সুঘ্রাণ পেয়ে তিনি একটু অবাক হলেন, কিন্তু এদিকে ওদিকে তাকালেন এবং দেখলেন ছেলেটি মাংস পোড়াচ্ছে। এরপর তিনি রেগে গিয়ে বললেন, তোমাকে আমি বারণ করেছি, তারপরও তুমি আমার কথা শুনলে না। ছেলেটি উত্তর দেয়, তাহলে আমি কি করব? আপনি ইবাদতে পড়ে আছেন আর আমার পেটে যে ক্ষুধা, আমার পেট ক্ষুধার কারণে জ্বলছিল। আমার মা কখনো আমাকে ক্ষুধার্ত রাখেননি। আপনি আমার মা, আমার পশু পাখি থেকে আমাকে আলাদা করেছেন, আবার আমাকে খাবার না খাইয়ে মারতে চাচ্ছেন। আমি কি বলি, আপনিও আসুন আমার সাথে, একসাথে মাংস খাই। এই কথা শুনে লোকটি বলে, তোমাকে আমি মাংস খেতে নিষেধ করেছি, আগেও বলেছি, এখনও বলছি, এর পরিণতি ভালো হবে না। এই কথা শুনে ছেলেটি হাসতে শুরু করে এবং বলে, কি আর এমন হবে, এই বলে সে খেতে শুরু করে দেয়। অমনি ওর দেহটা পশুর মতো হয়ে যেতে থাকে, ধীরে ধীরে একটা শিংওয়ালা পশুতে পরিণত হয় সে। তা দেখে লোকটি বলে, আমার কথা শুনলে না, দেখলে তো ভয়াবহ পরিণতি কি হলো, এখন আমি তোমার মাকে কি জবাব দেব? এমনিতেই তিনি আমার উপর রেগে আছেন। এরপর তিনি ভাবতে লাগলেন, চেয়েছিলাম ইসলামের দাওয়াত দিয়ে ছেলেটিকে ভদ্রতা শেখাবো, কিন্তু তার পরিণতি তো খুবই খারাপ হলো। আর উপায় না দেখে তিনি ছেলেটিকে নিয়ে হাঁটতে শুরু করলেন আবার তার গ্রামের দিকে। বেশ কিছুদিন পর তার গ্রামে পৌঁছালো। দেখে ছেলেটির মা দৌড়ে চলে আসেন তার কাছে এবং তাকে জিজ্ঞেস করে, আপনি একা কেন, আমার ছেলে কোথায়, তাকে কই রেখে এসেছেন? ধীরে ধীরে গ্রামের সবাই একত্র হতে শুরু করে এবং তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকলেন, ছেলে কই, তিনি একা কেন? এরপর তিনি তার পাশে থাকা পশুটিকে দেখিয়ে বললেন, এই হলো তোমার ছেলে, নিজের অসভ্য আচরণের কারণে তার এই পরিণতি হয়েছে। এই কথা শুনে ছেলেটির মা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, তুমি আমার ছেলের পেছনে লাগলে কেন? গ্রামে এসে তাকে যা বললে, এরপর সাথে নিয়ে গেলে, এরপর পশু বানিয়ে দিলে। সর্দারের সিদ্ধান্ত ছিল বলে কিছু করতে পারিনি আমি, কিন্তু আমার ছেলের এই অবস্থা কেন করলে তুমি? বলে সে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। ছেলেটি মায়ের সাথে কথা বলতে চেয়েও কথা বলতে পারছিল না, কারণ তার তো কথা বলার শক্তি নেই এবং সে বুঝতে পারল বাঘারা প্রাণের জীবন কেমন হয়। ছেলেটির মা লোকটির গলা চেপে ধরতে যায়, কিন্তু মাটি তার মা আঁকড়ে ধরে, কারণ সেখানকার মাটি জানে লোকটি আল্লাহতালার একটি নেক বান্দা। গ্রামের কিছু মানুষ লোকটির অবস্থান বুঝতে পারলেও অনেকেই ছেলেটির মাকে সমর্থন করছিল। লোকটিকে সবাই নিয়ে যায় সর্দারের কাছে। ছেলেটির মা তাকে বলে, এইবার কঠিন শাস্তি দেওয়া হোক, সবার সামনে ফাঁসি দেওয়া হোক। সর্দার লোকটিকে প্রশ্ন করে, আমি তো কিছু বুঝতে পারছি না, এসব কি করে হলো? ছেলেটি নেহাত বেয়াদব সেটা আমিই জানি, তার বিচার প্রতিদিন আমি শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যেতাম, কিন্তু তার আচরণে কোনো শুধরানোর নাম ছিল না। তার মা তারই সাফাই গিয়ে তাকে আরও নষ্ট করে ফেলেছে। এমনকি একদিন এক বয়স্ক লোকে পাথর মেরে আঘাতও করেছিল সে।
ভাগ্য ভালো যে তিনি বেঁচে গিয়েছেন। এরপরে সেই ছেলেকে আমি শাস্তিস্বরূপ মাঠে গরু চড়াতে দিয়েছি, যেন সে ব্যস্ত থাকে। তারপর আপনি আসার পর আপনাকে আমি চিনতে পারলাম যে আপনি আল্লাহ তালার একজন নেককার বান্দা, অনেক ভালো মানুষ, তাই তাকে আপনার সাথে পাঠিয়েছিলাম ভদ্রতা শেখার জন্য। কিন্তু এসব কি করে হলো? লোকটি শুনে উত্তর দেয়, আমি কিছুই করিনি, আমরা হাঁটতে হাঁটতে একটা সুন্দর এলাকায় চলে গিয়েছিলাম, পরিবেশ দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে কয়েকদিন থাকব, আর একে কিছুদিন দিন শিক্ষা দিব। তারপর আমি ইবাদত করতে বসে যাই আর দোয়া করতে থাকি আল্লাহ তালার কাছে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারণ সেখানে কোনো খাবার বা পানি ছিল না। এর মধ্যেই সে একটা হরিণকে ধরে শিকার করে ফেলে, অথচ আমি তাকে নিষেধ করে দিয়েছিলাম এই কাজ না করতে। লোভ সামলানো দিনী শিক্ষার একটা অংশ। সে আমার কথা না শুনে মাংস খাওয়া মাত্রই সে এরকম পশুতে পরিণত হয়ে গেল। সর্দার বললেন, আমি তো তাই জানতে চেয়েছি, এমনটা কেন হলো? সেই এলাকা কি জাদুকরি এলাকা ছিল? এসব বলতে বলতে হুট করে প্রচণ্ড ধোঁয়ার সহিত এক বিশ্রী দেখতে লোক এসে হাজির হলো সেখানে। সেই বিশ্রী লোকটি এসে বলল, এই প্রাণীটিকে আমাকে দিয়ে দাও। সবাই কেন কেন জিজ্ঞেস করতে থাকলে সে বলল, লোকটি যে এলাকায় গিয়েছিল সেটা আমার এলাকা, আমার ছেলে হরিণের রূপ ধারণ করে খেলতে গিয়েছিল আর এই ছেলে তাকে ধরে খেয়ে ফেলেছে, হত্যা করেছে আমার ছেলেকে, এখন আমিও তাকে নিয়ে যাব আর আমার এলাকায় সবার সামনে তাকে হত্যা করে প্রতিশোধ নেব, আমার ছেলের আত্মা এতে শান্তি পাবে আর এতে আল্লাহর বান্দা বাধা দেন এবং বলেন, যা হবার হয়ে গিয়েছে, এখন তাকে হত্যা করলে তোমার ছেলের রূহ শান্তি পাবে এই কথার কোনো ভিত্তি নেই। দেখো, অপরাধীর চেয়ে ক্ষমাকারী বড় হয়, আল্লাহ তার উপর অনেক দয়া করেন, আল্লাহ চাইলে তোমার দুঃখ কষ্ট কমে যাবে। এতে সে খারাপ লোকটি বলে, কে তোমার আল্লাহ? তিনি জবাব দেন, আল্লাহ হলেন তিনি যিনি সকল কিছুর মালিক, যার ইশারায় সকল কিছু হয়, আমি তার ইবাদত করি যাকে আমি ভালোবাসি। এতে সেই খারাপ লোক বলেন, আল্লাহ কি এমন করেছেন তোমার জন্য যে তুমি তাকে ভালোবাসো? এতে তিনি উত্তর দেন, আল্লাহকে বিনিময়ে ভালোবাসতে হয় না, এটা মানুষ মানুষকে ভালোবাসার মাধ্যমে হয়, আল্লাহকে তো নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় যেরকমটা তিনি আমাদের বাসেন। আমরা কি বা করি, তবুও তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য সব করেন, তিনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন, তিনি সকল ক্ষমতার অধিকারী। কিন্তু সেই খারাপ লোক কিছুতেই তার কথা মানতে রাজি নয়। তখন আল্লাহর বান্দা বলেন, আমি এক্ষুনি আল্লাহর ক্ষমতা প্রমাণ করে দিচ্ছি। বলেই তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, এই ছেলে তার বেয়াদবির জন্য শাস্তি পেয়েছে, তাকে এখন ক্ষমা করে দিও। লোকটির এমন কান্না আর প্রার্থনায় আল্লাহ তাআলা আবারও ছেলেটিকে পশু থেকে মানুষ বানিয়ে দেয়, সে আগের মতো হয়ে যায়। এই অবস্থা দেখে সেই মহিলা সাথে সাথে সেজদায় পড়ে যায় এবং আল্লাহ তাআলাকে স্বীকার করে বলে, আমার ছেলের তো এই পরিণতি হওয়াই ছিল, সে তো আল্লাহকে মানেই না, জাদুকরি শক্তি নিয়ে চলতো, এই বলেই সে কালেমা পড়ে সেখান থেকে বিদায় নেয়। তারপর এই লোকটি ছেলেটিকে বলে, তুমি তো মুসলিম ছিলে, তারপরও কেন দিন মেনে চলনি? এতে ছেলেটি সকল গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে বলে, আমি আর এখানে থাকতে পারবো না। এ কথা শুনে ছেলের মা কান্না করে বলে, কেন বাছা, কেন থাকবি না তুই? ছেলেটি বলে, এক্ষেত্রে এমন এক নেককার বান্দার সন্ধান পেয়েছি, আমি তার সাথে যদি না যাই তবে আমি আমার আসল শিক্ষা পাবো না, আল্লাহ চাইলে আমি আবারও ফিরে আসব নিজেকে পরিবর্তন করে। অতঃপর সেই ছেলেটি আল্লাহওয়ালা সেই ব্যক্তিটির সাথে রওনা দেয় দিনী শিক্ষা অর্জন করার জন্য। তারা যেতে যেতে অনেক দূর চলে যায় এবং দীর্ঘদিন আল্লাহওয়ালা লোকের সাথে সেই দুষ্ট ছেলেটি থাকার পর দিন ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনে যায়, অনেক কিছু শিখা যায় এবং সে নামাজ পড়তে থাকে, রোজা থাকতে থাকে। আস্তে আস্তে এই ছেলেটি এমনভাবে পরিবর্তন হয়ে যায়, তাকে দেখলে আর চেনাই যায় না যে সেই দুষ্ট ছেলেটি এই ছেলেটি। সে একজন আল্লাহওয়ালা ব্যক্তিতে পরিণত হয়, তার মাথায় পাগড়ি, তার পরনে জুব্বা এবং সে নবীজির পরিপূর্ণ সুন্নত আদায় করে এবং সুন্নত মেনে জীবন যাপন করে। এভাবে কিছুদিন চলার পর, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে চলার পর তার নিজের গ্রামে ফিরে আসে, তখন তাকে দেখে কেউ চিনতে পারছিল না। সবাই বলছিল, কে তুমি, কোথা থেকে এসেছ? তোমার মতো একটা লোক অনেকদিন আগে এই গ্রামে এসেছিল এবং আমাদের এক ছেলেকে নিয়ে গেছে, তার এখনো কোনো হদিশ নেই, তুমি কোথা থেকে এলে? তখন সেই ছেলেটি জবাব দেয়, আরে আমি সেই ছেলে, এখন আমার মুখে দাঁড়িয়ে আছে এবং আমি নবীজির সুন্নত মোতাবেক জীবনযাপন করি, তার কারণে তোমাদের আমাকে চিনতে কষ্ট হচ্ছে। তখন তার দিকে ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখে,
হ্যাঁ, সত্যিই সেই ছেলেটি এই ছেলে। তারপর সবাই তার কাছে সমস্ত ঘটনা জানতে চায় এবং শুনতে চায়, এবং শুনে সেখানে উপস্থিত সবাই তার প্রতি আগ্রহের সাথে বলে, আমরা সবাই আজকে এই মুহূর্তে তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, এবং আমরা যারা মুসলিম আছি তারা তোমার হাতে হাত রেখে তওবা করতে চাই। নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এবং এটাই হচ্ছে সত্য ধর্ম। পৃথিবীতে বাকি যত ধর্ম রয়েছে সব হচ্ছে ভুল এবং ভ্রান্ত ধর্ম। আমরা চাই ইসলামের সুশীতল ছায়ায় নিজেকে আশ্রয় নিতে এবং আল্লাহ তাআলার ছায়ায় নিজেকে আশ্রয় নিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে এবং আখিরাতে যেন সফলতা দান করেন, এবং সবাই সেই ছেলেটির হাতে হাত ধরে তওবা করে ফেলে। গ্রামটি সবুজ শ্যামল আর সৌন্দর্যে পরিপূর্ণ ছিল, তেমনি সুখ শান্তিতে ভরে উঠল। সেখানকার সকল ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকল।